বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে আদালত চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদযাপনের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল করিম। এরপর আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ উৎপল ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।